সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে দরকার মানসম্পন্ন অডিট আর এজন্য অডিট কার্যক্রম অটোমেশনের পাশাপাশি জনবল বৃদ্ধির উপর জোর দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকীতে একথা বলেন অর্থমন্ত্রী সার্টিফিকেট মার্কশিট জালিয়াতির ব্যবসার কথা স্বীকার করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান দুপুরে সংবাদ সম্মেলনে এমনটাই জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন বেতন ভাতা বৃদ্ধি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহল সহ ছয় দফা দাবি জানিয়েছে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন শনিবার জাতীয় ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয় নবম পে স্কেল প্রদান আউটসোর্সিং প্রথা বাতিল সহ দশ দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা সর্বজনীন পেনশনের প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহার এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে টাঙ্গাইলে মাওলানা ভাষান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকালে প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন করেন তারা এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা বিকেলে সুপ্রিম কোর্ট সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তারা ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার